নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন 2021 সাল আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে, অর্থাৎ এই বছর আপনাদের কতটা পরিমাণ শুভ যেতে চলেছে এবং কতটা পরিমাণ অশুভ বার্তা বহন করতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। কুম্ভ রাশির জাতক জাতিকার 2021 সাল কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিই, সেটি হচ্ছে আমি যে এই বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকার জন্যই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60। এই ভিডিওতে বলা প্রতিটি কথাই পথ চলার একটা গাইড হিসেবে আপনি নিতে পারেন, তবে এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণে করব না, আপনার নিজস্ব জন্মছকে গ্রহের অবস্থান আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে এবং আপনাদের প্রত্যেকেরই আলাদা আলাদা বয়স, যে কারণে এই ভিডিওতে বলা প্রতিটি কথা না মিললেও 40-50% কথা মিলতে বাধ্য। আর যদি আপনারা চান, যিনি এখন ভিডিওটি দেখছেন, আপনি আপনার পার্টিকুলার আপনার কেমন যাবে তার জন্য আপনাকে আপনার জন্মছক বিচার করার প্রয়োজন রয়েছে। তাই আমি প্রত্যেককে একটি কথাই বলি, আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছক দেখিয়ে নিন এবং সেখান থেকে আপনারা টোটালটাই জেনে যেতে পারবেন যে কেমন যাবে বা আগামী দিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নম্বরে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির 2021 সাল কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের দিক, কারণ কথাই আছে না, স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মন ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায়। তাই শারীরিক দিকটা আমি আগেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসুন জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2021 সাল কুম্ভ রাশির জাতক জাতিকার শারীরিক দিক কেমন যেতে চলেছে। গ্রহের যা অবস্থান রয়েছে সেই হিসাবে এতটুকুটা আমি বলতে পারি, এই বছর কিন্তু ছোটোখাটো রোগ ব্যাধিতে কিন্তু আপনারা ভুগবেন, তবে গুপ্ত রোগ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টি অবশ্যই নজরে রাখুন। এবং এই বছর আপনারা যে কোনো রোগ হলে, যে কোনো ডিজিজ হলে ডক্টরের সাথে কনসাল্ট করুন, রোগকে জিয়ে রাখবেন না। জিয়ে রাখলে কিন্তু সেটা কিন্তু পরবর্তীতে বড় আকার ধারণ করবে, সেখান থেকে কিন্তু আপনার শারীরিক প্রবলেম কিন্তু আরও বেশি বাড়বে এবং মেডিকেল এক্সপেন্সেসও কিন্তু বৃদ্ধি পাবে, এই বিষয়টি অবশ্যই নজরে রাখুন। মানে ছোটোখাটো কিছু হলেই কিনা আপনার ডাক্তারের সাথে সঙ্গে সঙ্গে কনসাল্ট করুন। এর পাশাপাশি গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এই বছর, অবশ্যই এটা মাথায় রাখুন। বাবা মা তাদের শরীর স্বাস্থ্যর দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখুন, এই বছর কিন্তু বাবা মার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। এবার আসি আর্থিক দিক, এই বছর আপনাদের আর্থিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ যে বলা যায়, অর্থাৎ আপনাদের আয় হবে কিন্তু ব্যয়ও কিন্তু বেশি মাত্রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুটা পরিমাণ আপনাদের নির্ভর করবে নিজস্ব শখ আহ্লাদের উপর, এই বছর আপনাদের শখ কিন্তু না করাই ভালো, যে কোনো কিছু শখে কিনে ফেললেন এই জিনিসটি কিন্তু করবেন না, আয় হিসাবে কিন্তু ব্যয় কিন্তু হবে, সঞ্চয়ের মাত্রা কিন্তু মোটামুটি থাকবে। ব্যাংক ব্যালেন্সের দিকটা যদি বলা যায় সেদিকটা খুব একটা ভালো যাবে না, তবে
যাদের জন্মছকে রবি গ্রহ এবং বৃহস্পতি গ্রহ ভালো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না। এই বছর আপনাদের পরাক্রম কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ নিজের প্রতি একটা আস্থা, নিজের প্রতি একটা বিশ্বাস, হ্যাঁ আমি পারবো, এই কাজটা আমি করেই ছাড়বো, এইরকম একটা জেদ কিন্তু আপনাদের তৈরি হবে। পারিবারিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, খুব ভালোও বলবো না আবার খুব খারাপও বলবো না, মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। তবে ফ্যামিলি সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, বিশেষ করে বাবা এবং মায়ের কাছ থেকে, এতটুকুটা বলতে পারি। ভাইয়ের কাছ থেকে কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে, সে কারণে আমি বললাম ফ্যামিলি দিকটা, পারিবারিক দিকটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। এই বছর আপনাদের পড়াশোনার দিক কিন্তু শুভ যেতে চলেছে, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও শুভ যাবে এবং যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও শুভ যাবে। শুধু 19 আর 20 ফারাক, যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের, তারা 20 থাকছে এবং যারা লোয়ার লেভেলে থাকছে অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত তারা 19-এ, 19 আর 20 ফারাক যেতে চলেছে। এই বছর আপনাদের স্কলারশিপ পাওয়ার কিন্তু চান্স রয়েছে এবং বিদেশে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, যারা বিদেশে পড়বো ভাবছেন তারা কিন্তু বিদেশে পড়ার কিন্তু চান্স পেতে চলেছেন। এই বছর কিন্তু আপনাদের মানসিক যে শান্তি সেই জায়গাটা কিন্তু সেরকম দেখা যাচ্ছে না, অর্থাৎ আপনি নিজে মনকে স্থির করতে পারবেন না যে কী করবেন বা কী করবেন না, ভালো লাগবে না যে কোনো কিছু। আপনার কাছে অডি গাড়ি থাকলেও কি না আপনার মনে হবে দূর এই অডি গাড়ি ফডি গাড়ি ফালতু কিনলাম, এ কী দরকার, মানে আপনার মধ্যে একটা কি বলবো মানসিক স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু থাকবে না, যতই আয় করেন বা যাই করেন না কেন মানসিক স্যাটিসফ্যাকশনটা কিন্তু থাকছে না। এই বছর সন্তান ভাগ্য কিন্তু ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন এবং যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলুন, অর্থাৎ সন্তান নিয়ে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না, অর্থাৎ যাদের সন্তান রয়েছে তাদের পড়াশোনার দিকে বলুন সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না, হেলথ ওরিয়েন্টেড বলুন সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না। তবে ছোটোখাটো সর্দি কাশি জ্বর জ্বালা তো লেগেই থাকতে পারে, সেটা বড় বিচার্য বিষয় নয়, তবে সন্তান নিয়ে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। এবার আসি প্রেমের দিক, অর্থাৎ লাভ লাইফ কেমন যেতে চলেছে। এই বছর যারা নতুন প্রেম করবেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে, কিন্তু তার থেকেও বেশি শুভ রয়েছে যাদের জীবনে পুরনো প্রেম কামব্যাক করবে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে শুভ রয়েছে, অর্থাৎ মনোমালিন্য জায়গাটা কিন্তু একদম কেটে যাবে এবং আপনাদের মধ্যে একটা একে অপরের প্রতি ভালোবাসা কিন্তু নতুন করে জন্মাবে। এবং প্রেম থেকে যদি আপনারা সেটাকে বিয়েতে আবদ্ধ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই বছর খুবই উত্তম, আপনারা বিবাহে আবদ্ধ হতে পারেন। এই বছর শত্রুতার ভাব কিন্তু রয়েছে, তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন, শত্রু আপনাদের কিছুই করতে পারবে না, সাময়িক কিছু প্রবলেম ক্রিয়েট করবে, অবস্ট্রাকশন ক্রিয়েট করবে, কিন্তু আপনাদের দীর্ঘস্থায়ী করতে পারবে না, কারণ আপনাদের উইল পাওয়ার এত পরিমাণে এই বছরে থাকবে যেখানে শত্রু কিন্তু মাথা নত করতে বাধ্য। এই বছর দাম্পত্য জীবন কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, যারা নতুনভাবে বিবাহে আবদ্ধ হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে শুভ হবে কম্পেয়ার টু যাদের ও আগেই বিয়ে হয়ে গেছে তাদের থেকে। কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো মতান্তর মতপার্থক্য কিন্তু থাকবে, এ বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখুন। তবে আনন্দের বিষয় এটাই, এই বছর অর্থাৎ 2021 সালে যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন একদম করে ফেলুন, বিয়ের পিঁড়িতে আপনার ছেলে বা আপনার মেয়ে কিন্তু বসবেই বসবে, এতটুকুটা বলা যেতে পারে, অর্থাৎ এতদিন ধরে যে সম্পর্কগুলো আপনাদের আটকে যাচ্ছিল কোনো একটা অজানা কারণে সেই দিকটা কিন্তু আপনাদের প্রশমিত হতে চলেছে, অর্থাৎ আপনাদের
এই বছর কিন্তু 2021-এ বিয়ে হবেই হবে। যারা আইনি সমস্যার মধ্যে পড়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর শুভ, অর্থাৎ কোর্টে কেস চলছে বা জমি জায়গা নিয়ে আপনাদের গণ্ডগোল চলছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই শুভ যেতে চলেছে। এই বছর ভাড়াটিয়া নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে, ভাড়াটিয়া সমস্যা কিন্তু রয়েছে। এছাড়াও যারা ভাড়া দেন বাড়িতে, নিজের বাড়িতে ভাড়া দেন, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এই বছর যারা গাড়ির স্বপ্ন দেখেন অর্থাৎ ফোর হুইলারের, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ, আপনারা একটা নতুন ফোর হুইলার বাড়িতে আনতে চলেছেন। এর পাশাপাশি যারা টু হুইলার কিনতে চান তারাও কিন্তু টু হুইলার কিনে ফেলবেন। তবে একটি বিষয় আমি আপনাদেরকে বলে দিই, এই বছর কিন্তু ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ রয়েছে, তাই যারা ফোর হুইলার কিনবেন তাদেরকে আমি বলবো অবশ্যই সিট বেল্ট ইউজ করুন। এবং গাড়ি কেনার আগে একটি জিনিস আপনারা খেয়াল করে নিন, আপনাদের গাড়িতে ড্রাইভার সাইড এবং কো ড্রাইভার সাইড এয়ারব্যাগ আছে কি না, এটা অবশ্যই দেখে তারপর গাড়িটি কিনুন। আর যারা টু হুইলার চালান তাদেরকে বলবো অবশ্যই আপনারা হেলমেট ইউজ করুন, কারণ আপনার জীবনের দাম আপনার ফ্যামিলির মানুষরা সবচেয়ে ভালো বুঝে। এই বছর ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে, অর্থাৎ কোনো এক অজানা কারণে যে কাজগুলো আপনাদের হচ্ছিল না এই বছর ট্রাই করুন, আপনাদের 100% হতে চলেছে। এই বছর চাকরি এবং ব্যবসা এই দুটি কিন্তু ভালো যেতে চলেছে, তবে ব্যবসার থেকে চাকরি কিন্তু একটু বেশি ভালো যাবে, অর্থাৎ যারা ফ্রেশার রয়েছেন চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু চাকরি পাওয়ার যোগ রয়েছে। এর পাশাপাশি যাদের কর্মচ্যুতি হয়ে গেছে তারাও কিন্তু নতুন করে চাকরি পেতে চলেছেন। এরপর আসি ব্যবসা, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে, তবে একটু বেশি শুভ যাবে তাদেরই যাদের যারা অলরেডি বিজনেসের সাথে যুক্ত রয়েছেন। আর যারা নতুন করে বিজনেস স্টার্ট আপ করতে চান তাদেরকে একটি কথা রিমাইন্ড করে দিই, আপনারা অবশ্যই জন্মছক বিচার করে তবেই বিজনেস স্টার্ট আপ করুন। এই কারণে আমি বললাম কথাটা, কারণ আপনার জন্মছকে দেখা গেল চাকরি নেই ব্যবসা আছে, ভালো করে বুঝবেন, কারো জন্মছকে থাকে চাকরি এবং ব্যবসা দুটোই, কারো জন্মছকে থাকে শুধু চাকরি ব্যবসা নেই, উনি ব্যবসা করে ফেললেন লসে পড়ে যাবেন, কারো জন্মছকে থাকে চাকরি নেই ব্যবসা আছে, কিন্তু কোন ব্যবসা করবেন জানেন কি, জানেন না। এবার আপনি একটা ভাবলেন যে আমি এই ব্যবসা করি জলের ব্যবসা, কিন্তু দেখা গেলো আপনার জন্মছকের চন্দ্রগ্রহই খারাপ রয়েছে, তাহলে কি হবে, টাকাটা পুরো একদম জল, টাকাটা পুরো জল হয়ে যাবে আপনার। তার জন্য আপনাদেরকে আবারও বলবো কোনো প্রপার অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে ভিডিও রিমাইন্ড করে দেখুন, সেখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এছাড়াও আপনারা কমেন্টস করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। এই বছর রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রাগের বসে জেদের বসে বিশেষ করে জেদ আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই জেদের ফলে কিন্তু অনেকাংশে আপনারা কিন্তু নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। তাই আমি আপনাদেরকে বলবো জেদকে কমান, জেদ কোনো ক্ষেত্রেই ভালো না, তবে একটি ক্ষেত্রে জেদ ভালো, হ্যাঁ আমি এই কাজটি করব এবং করেই ছাড়ব, সেটা আপনার কর্মসূত্রের জিনিসের জেদ হবে। সম্পর্কের ব্যাপারে জেদ যদি করেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, না আমি ওর সাথে কথা বলবই না, আমি ওর ভালো জানি না, আমি ওকে চিনি না, এই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। কিন্তু আপনার ক্যারিয়ারের দিকে বলুন, হ্যাঁ আমি এই চাকরি পেয়েই ছাড়বো এই বছর, আমি এই বিজনেসটাকে স্ট্যান্ড করিয়ে ছাড়বো, এইরকম জেদ কিন্তু আবার ভালো। তো জেদের ভাগ রয়েছে, এই জেদগুলো যদি করেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ফল পাবেন, আর যদি সম্পর্কের উপর জেদ করেন সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল পাবেনই পাবেন। এই বছর যারা সেলফ প্রফেশনাল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা ডক্টর রয়েছেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা লয়ার রয়েছেন এবং যারা টিউশন পড়ায় তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই বছর আপনাদের শেয়ার থেকে, লটারি থেকে, সাতটা থেকে কিন্তু
প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের নিজস্ব জন্মছকে রাহুগ্রহের পজিশান কেমন রয়েছে সেটা কিন্তু বড় বিচার্যের বিষয়। তাই আগে রাহুর প্লেসমেন্ট দেখে তবেই শেয়ারে এবং লটারিতে টাকা ইনভেস্ট করুন, নচেত কিন্তু আপনার টাকা কিন্তু জলে পড়ে যাবে। যারা অনলাইন বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। যারা প্রমোটারেই বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে। এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে এই বছর অন্তত। তো ওভারঅল যদি বলা যায় কুম্ভ রাশির জাতক জাতিকার কিন্তু এই বছর কিছু পরিমাণে শুভ এবং কিছু পরিমাণে অশুভ যেতে চলেছে। তবে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকের উপর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।